এটা হচ্ছে নোকিয়া 1030, টিএ 1030। তো ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটার পাওয়ার বাটন কাজ করছে না। তো এই পাওয়ার বাটন কাজ করছে না এর জন্যে এইখানে দেখুন প্রচুর পরিমাণ কাজ করা আছে, কিন্তু এটার সলিউশন এর আগে যে টেকনিশিয়ানকে দেখানো হয়েছে সে করতে পারেনি। নেগেটিভ পজিটিভটাতে ধরবো, তখন এইখানে ব্যাটারিতে যে ভোল্টেজ সেম ভোল্টেজ পাবো। তো দেখুন এখানে 3.93, অর্থাৎ ব্যাটারির যে ভোল্টেজ সেটাই শো করছে, আমি যে মানটা আসতেছে সেটাও স্থির থাকতেছে না। ভোল্টেজের লাইন এটার কোথাও না কোথাও আচ্ছা। তো বন্ধুরা, যেহেতু এইখানে ভোল্টেজের লাইনটা কোথাও না কোথাও ড্যামেজ হয়েছে, তো আমি এইটাকে বাইপাস করে দিব, অর্থাৎ এটাকে জাম্পার করে বাইপাস করে দিব। আসসালামু আলাইকুম জিএসএম ভাইরা, আজকে আরও একটি কাজ দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে নকিয়া। আমার হাতে একটি বোর্ড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নকিয়া 1030, টিএ 1030। তো ফোনটার প্রবলেম হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই, ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটার পাওয়ার বাটন কাজ করছে না। তো এই পাওয়ার বাটন কাজ করছে না এর জন্যে এইখানে দেখুন প্রচুর পরিমাণ কাজ করা আছে, কিন্তু এটার সলিউশন এর আগে যে টেকনিশিয়ানকে দেখানো হয়েছে সে করতে পারেনি। তো আমি চেষ্টা করব এইটাকে সমাধান করে দেখানোর আপনাদেরকে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, এরকম প্রবলেমে পড়লে আপনারা 100% আজকের ভিডিও দেখার পর থেকে এই সমস্যার সমাধান করতে পারবেন। তো আমি প্রথমে কিপ্যাডের লাইনটা লাগাই, যে আমি এটা লাগিয়ে নিলাম, কিপ্যাডের যে লাইনটা সেটাকে আমি লাগিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন এই যে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এবার আমি ব্যাটারি দিয়ে ফোনটা অন করার চেষ্টা করি। ব্যাটারি লাগালাম, পাওয়ার বাটন চিপে ধরবো। দেখুন পাওয়ার বাটন যখন চিপে ধরছি তখন কিন্তু ফোনটা চালু হচ্ছে না। এই যে দেখুন, আমি একটু চার্জার লাগিয়ে দেখাই যে ফোনটা চার্জ হচ্ছে কিনা। দেখুন এই যে ফোনটা কিন্তু নকিয়ার লোগো দেখাইছে, এই যে চার্জ নিচ্ছে। এই অবস্থাতে আমি অন করার চেষ্টা করি পাওয়ার বাটন চিপে ধরে, দেখুন এখানে কিন্তু কোনো সংকেত নাই। তো এটা কিভাবে সমাধান করা যায় বা এটা কি প্রবলেমের কারণে এরকম হয়েছে সেটাই আজকের ভিডিওতে আপনারা পুরোপুরি দেখতে পারবেন এবং জানতে পারবেন। পাওয়ার বাটনটা চেক করে নিব, পাওয়ার বাটনের মান আছে কিনা। দেখতেই পাচ্ছেন ওই পাশে কিন্তু এই পাশে অনেক কাজ করা হয়েছে, এই যে এখানে এইখানে অনেক কাজ করা হয়েছে, এই যে এখানে অনেক কাজ করা হয়েছে, অথচ এদিকে দেখুন এই যে কিপ্যাডের লাইনটা সেইটা এখনো কাজ ধরাই হয়নি। এই যে আমি যেটা তুলতেছি কিপ্যাডের যে প্লাস্টিকটা উপরে লাগা আছে এটাকে ধরাই হয়নি। তো আসলে উনি কি প্রসেসে কাজ করেছে সেটা আমি জানি না, আমি আমার প্রসেস অনুযায়ী কাজ করার চেষ্টা করব। আমি এটাকে এখানে রেখে দিলাম। এবার আমি যেটা করব, আমি একটু ক্যাসিংয়ে ফোনটাকে বসাবো, বসিয়ে ব্যাটারি লাগাবো। এটা হচ্ছে আমি পাওয়ার বাটনে ভোল্টেজ পাচ্ছি কিনা সেটা প্রথমে চেক। এটাকে নিয়ে নিলাম, এবার আমি এটাকে ভোল্ট রেঞ্জে নিয়ে যাব, DC20-তে নিয়ে গেলাম। পাওয়ার কিপ্যাডে যখন আমরা নেগেটিভ পজিটিভটাতে ধরব তখন এইখানে ব্যাটারিতে যে ভোল্টেজ সেম ভোল্টেজ পাবো। তো দেখুন এখানে 3.93, অর্থাৎ ব্যাটারির যে ভোল্টেজ সেটাই শো করছে। আমি আপনাদেরকে ব্যাটারিটা খুলে দেখাই, এই যে ব্যাটারিটা, ব্যাটারিটাতে ধরলাম, দেখুন এইখানে 4.14 দেখাচ্ছে। ওইটা কিছুটা ক্যাপাসিটর বা অন্যান্য যে কম্পোনেন্ট আছে সেগুলো খেয়ে নিয়েছে, যে কারণে এটা কিছুটা আপ ডাউন হয়। এই যে দেখুন এটা 3.93, অর্থাৎ পাওয়ার কিপ্যাডে ভোল্টেজ ঠিকঠাক আসতেছে। তো এবার আমরা ডায়োড রেঞ্জে নিয়ে যাব, নিয়ে মান দেখবো। এর জন্য মান দেখার সময় অবশ্যই ব্যাটারিটা খুলে নিতে হবে, এটাকে অনেকে কুল টেস্টিং বলে। আমরা এবার কুল টেস্টিংয়ে যাব, কুল টেস্টিংয়ে আমরা
রেডটাকে গ্রাউন্ড করে দুইটাতেই মান পাবো। তো দেখুন এটা টোটালি গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, আর এটাতে মান এসে চলে যাচ্ছে। এই যে দেখুন, এটা হচ্ছে এইভাবে ধরলে মান এসে চলে যাওয়ার কথা, কিন্তু এইভাবে মান এসে চলে যাচ্ছে, মানে এই যে দেখুন যে মানটা আসতেছে সেটাও স্থির থাকতেছে না। তো অন্য একটা আমি ফোনে দেখাই আপনাদেরকে। তো বন্ধুরা, যদিও আমি ভিডিওগুলো একটু ঢিলে করে ফেলি, কিন্তু আসলে আমি চেষ্টা করি আমি যে প্রবলেমগুলো ফেস করি সেগুলো কীভাবে সমাধান করি সেগুলো আপনাদেরকে পুরোপুরি শেয়ার করার। তো এই যে আমি একটা ফোন নিলাম, এইটাতে আমি আপনাদেরকে একটু দেখাই। এটা ওকে ফোন, ডিসপ্লে চেঞ্জ করার জন্য দিয়েছে। এটাকে গ্রাউন্ড করে দেখুন, এটাতে স্থির একটা মান দেখাচ্ছে। এই যে দেখুন 413-14, একটা স্থির মান দেখাচ্ছে পাওয়ার বাটনে। এই যে দেখুন 4, অর্থাৎ এইটার কিন্তু পাওয়ার কিপ্যাডের যেতে ধরছি এইটার একটু লক্ষ্য করুন। এটা ব্যাটারি খুলে নিতে হবে। তো এই যে আমি রেডটাকে গ্রাউন্ড করে ধরলাম, সরি, এইটা হচ্ছে পাওয়ার বাটন। দেখুন মানটা এসে চলে যাচ্ছে। এই যে দেখুন পজিটিভে মানটা এসে চলে যাচ্ছে, আবার নেগেটিভে যখন ধরছি এটা সরাসরি গ্রাউন্ডের সাথে সংযুক্ত। তো ভোল্টেজের লাইন এটার কোথাও না কোথাও যে কম্পোনেন্টগুলো আছে ওই কম্পোনেন্টগুলো ড্যামেজ হয়েছে বা হয়েছে লিকেজ হয়েছে, যে কারণে এই প্রবলেমটা দেখাচ্ছে। তো বন্ধুরা, যেহেতু এখানে ভোল্টেজের লাইনটা কোথাও না কোথাও ড্যামেজ হয়েছে, তো আমি এইটাকে বাইপাস করে দিব, অর্থাৎ এটাকে জাম্পার করে বাইপাস করে দিব পাওয়ার লাইন পর্যন্ত। তো আমি আপনাদেরকে জাম্পার করে দেখাচ্ছি। ধরো আমার জাম্পার করা শেষ, এবার আমি পাওয়ার বাটনে চেপে দেখি যে আমার ফোনটা চালু হচ্ছে কিনা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পাওয়ার বাটনটা পুরোপুরি কাজ করতেছে। এই যে দেখুন এখন কিন্তু ফোনটা চালু হয়েছে। তো আমি বাকি বাটনগুলো একবার চেক করে দেখাই আপনাদেরকে। এই পাওয়ার বাটন, ওকে, এই যে অন্যান্য বাটনগুলোও কাজ করছে। এই যে পাওয়ার বাটন এবার কেটে দেই, কেটে দেওয়া হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি যদি আপনাদেরকে দেখাই কোথা থেকে কোথায় জাম্পার করলাম, এটা হচ্ছে, আবার একটু লাইটটা জ্বালিয়ে দিই, এই যে এটা হচ্ছে পাওয়ার বাটনের পজিটিভ লাইনে আমি জাম্পার করে দিয়েছি জাস্ট এদিক থেকে। এই যে রেজিস্টরটা, এই রেজিস্টরের এই প্রান্ত থেকে আমি সরাসরি জাম্পারও একটা এনে এদিক দিয়ে ঢুকি, এখানে পজিটিভে জাম্পার করে দিয়েছি, বাস আমাদের সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইরকমই মোবাইল সার্ভিসিংয়ের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।